একটি চড়ুই পাখিকে বাঁচাতে ছুটে এলো ফায়ার সার্ভিস। ঘটনাস্থল ছিল রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায়। বিবিসি নিউজ টেলিভিশন ও দৈনিক সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব বিষয়টি জানালা দিয়ে দেখে বেশ মহান একটি কাজ হল। আবার কেউ কেউ তাচ্ছিল্যের হাসি হেসে বলেছেন, একটি পাখির জন্য এত বাড়াবাড়ি ঠিক হয়নি। সাংবাদিক সৌরভ হাবিব বলেন, একটি প্রাণ সেটা জারি হোক, যত ক্ষুদ্রই হোক না কেন, তাকে বাঁচানো প্রতিটি মানুষেরই দায়িত্ব হওয়া উচিত। একাধিক দায়িত্ব নিয়ে করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ এবং এই বিভাগটিকে যুগোপযোগী ও আধুনিক করাই বর্তমান সরকারকেও ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন, যে কোনো দুর্ঘটনায় সাড়া দেয়া আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেকটা প্রাণের সমান মূল্য দেই, যে কোনো দুর্ঘটনায় আমরা ছুটে যাই, এটা আমাদের কর্তব্য। তাই যে কোনো ছোট বড় দুর্ঘটনা বা দুর্যোগে আমাদের খবর দিলে আমরা ছুটে যাব, এতে হতাশা বা বিব্রত হবার কোনো কারণ নেই। চড়ুই পাখি উদ্ধারে আমাদের দুটি ইউনিটের 10 জন সদস্য অংশ নেন।